নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উচ্চদর্শ। আজকে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি সেই সম্পর্কে আমরা আজকে জানবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলছি, অর্থাৎ বর্তমানকালের কথা। টেন্সের, প্রেজেন্ট টেন্সের সবচেয়ে শেষ পার্টটা যেটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অনেক সময় আগে শুরু হয়েছে এবং বর্তমানে চলছে এবং সেটা কিছু সময়ের মধ্যে শেষ হতে পারে, সেরকম বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে কি, কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে এবং এখনো চলছে এবং কিছু সময়ের পরে শেষ হয়ে যাবে, এরকম বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন যদি আমরা বলি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টিটা অনেক আগে শুরু হয়েছে 2 ঘন্টা ধরে, বা 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো কিন্তু হচ্ছে। 2 ঘন্টা ধরে যখন বৃষ্টি হচ্ছে আমরা যখন বলছি, তখন এরকম আমাদের বুঝতে হবে যে বৃষ্টিটা অনেক আগে শুরু হয়েছে, 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো হচ্ছে, এবং কখন বন্ধ হবে আমরা হয়তো জানি না, কিন্তু একটা সময় বন্ধ হয়ে যাবে। বা যদি বলি শিশুটি অনেক সময় ধরে কাঁদছে, তাহলে শিশুটি অনেক সময় ধরে কাঁদছে, তাহলে এখনো কাঁদছে এবং কিছু সময়ের মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে। আবার যদি আমরা বলি সে সকাল থেকে গান করছে, সেটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। সে সকাল থেকে গান করা শুরু করেছে এবং এখনো তার শেষ হয়নি এবং কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাহলে এইরকম সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যদি উদাহরণ দিই ইংলিশে, এভাবে হতে পারে সি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে গান গাইছে। বা দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স 1 আওয়ার, 1 ঘন্টা ধরে ছেলেটি কাঁদছে বা শিশুটি কাঁদছে। যদি আমরা বলি ইট ইজ রেইনিং সিন্স 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো করবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা কিভাবে হয়, তার প্রথমে একটা সাবজেক্ট হয়, তারপরে আমরা সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাব বসাই, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাব বসাই, এবং তারপর একটা বিন বসাই, BEEN, বিন অবশ্যই বসাতে হবে, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মের সঙ্গে ING যোগ করে অবজেক্ট বসিয়ে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন হয়, প্রথমে একটা সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাব, তারপরে একটা বিন, তারপরে ভার্বের রুট ফর্ম, তার সঙ্গে ING যোগ করে অবজেক্ট। এইরকম ভাবে কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে এবং এখনো অবধি শেষ হয়নি এবং পরে কত সময় হবে আমরা জানি না, হয়তো শেষ হবে কিন্তু কত সময় ধরে চলবে সেটা আমরা জানি না, সেই রকম বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এরপরে আমরা পাস্ট, ইনডিফিনিট পাস্ট, কন্টিনিউয়াস এবং আরও টেন্সগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং আরও নতুন নতুন কিছু জানবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ টু সাবস্ক্রাইব।